তাকিয়ে আছো কেন? একটু আগে তুমি যা বলছিলে তাতে তো আমারই রাগ হওয়ার কথা। তো রাগ করুন না আম্মু, আপনাকে কে আটকিয়েছে? এ বাড়িতে আপনি যেটা করবেন সেটাই তো গ্রহণযোগ্য, সেটাই ঠিক, আর আমরা যেটা করব সেটা ভুল। ছেলে মেয়েরা বড় হলে তাদের যে নিজেদের ওপিনিয়ন তৈরি হয়, তারাও যে নিজেদের মতো করে চিন্তা করতে চেষ্টা করে। তোমার মা যে কেন এসব বুঝে না আমি বুঝি না। এই যে কাল রাতে আমি আমান আর আরশি বিয়ের কথা বলতে গেছি, কথা নিয়ে বার্তা নিয়ে হুট করে আব্বু বলে বসলেন আপনি আমাকে যে গাড়িটা দিয়েছেন সেটা নাকি আপনার দয়ারদার। আমি না হয় আমার কথা বাদই দিলাম, কিন্তু সাগর, সাগরকে নিয়ে এই ধরনের আজেবাজে কথা উনি কেন বলছেন? ভাবি আমি আমার স্বামী সম্পর্কে এরকম আজেবাজে কথা কিন্তু একদম সহ্য করব না। হতে পারে উনি কোটিপতির মেয়ে, তাতে আমার কি এসে যায়? বাবা আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আরশিকে তো কোথাওই দেখলাম না। আশ্চর্য, ও যাবেটা কোথায়? আব্বা আমরা কি থানায় ইনফর্ম করব? না, এটা ঠিক যে আমানার্শির ব্যাপারটা নিয়ে বাড়ির সিচুয়েশন হট হয়ে আছে, কিন্তু সাগর তো এই ফ্যামিলির ছেলে, ওরও তো একটা রেসপন্সিবিলিটি আছে। এই সময় মায়ের পাশে গিয়ে ওর দাঁড়ানো উচিত। তাছাড়া সাগর তো নিজেই বলে বাড়িতে ওর নাকি একটা আলাদা স্ট্যাটাস আছে, ওর মাও নাকি ওকেই সবচেয়ে বেশি ভালোবাসে। অবশ্য ভালোবাসবেই বা না কেন, হাই গ্রোডাইল ক্যারিয়ারের ছেলে সাগর তরতর করে পড়ে উঠছে। এনিওয়ে আমি শুধু একটা ব্যাপার বুঝতে পারছি না, আমি যতবার সাগরের বাড়িতে যাওয়ার কথা বলছি সাগর নানাভাবে এগিয়ে যাচ্ছে, কেন? বড় আপা আসুক, এবার আপাকে নিয়েই যাব। নাকি আমি একাই সাগরের জাস্ট আ ফ্রেন্ড এই পরিচয় একবার ওর বাড়ি থেকে ঘুরে আসব? আরশিকে নিয়ে মনে হয় সবাই খুব টেনশনে পড়েছেন। অবশ্য মেয়েটার সর্বনাশের দায় আবার আপনাদের ঘাড়েই তো পড়েছে। আহারে বেচারা, ওর মতো একটা অসহায় মেয়ে, এতিম মেয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, আর আপনারা এখানে মিটিং করছেন? জুবাইদা আপা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা এখানে মিটিংও করছি না, আলাপ আলোচনাও করছি না, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে আমরা সবাই টেনশনে আছি। তারিক ভাই, ভুলটা কিন্তু আপনাদের, আর এটাই আপনাদের উইক পয়েন্ট। উইক পয়েন্ট? আমি ঠিক বুঝলাম না। মরিয়মকে তো কিছু বলে লাভ নেই, ওর তো বেসিক একটা প্রবলেম হচ্ছে, ও কোনো কথা শুনতেও চায় না, নিজের দোষ দেখতেও পায় না। একটা মেয়ে যে কিনা এই বাড়ির সবাইকে ঘৃণা করে, পারলে খুন করে। আর সে আমাদের সবাইকে ঘৃণা করে কথাটা ঠিক না আন্টি, এক রাতের মধ্যেই তো আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আর সেই বন্ধুত্বের কারণে মেয়েটা নিজের জীবন বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আর বাইরে রাস্তায় গিয়ে আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। আর তোমরা সবাই বাড়ির মধ্যে থেকে এদিক ওদিক খুঁজে বেড়ানোর নাটক করছো? তারিক ভাই, ও রাস্তা দিয়ে যেভাবে দৌড়াচ্ছিল, যদি হঠাৎ কোনো পুলিশের গাড়ির সামনে পড়তো তাহলে আপনাদের খুব বিপদ হতো। আমি বুঝতে পারছি না, আরশির মতো একটা জলজান্ত বিপদকে কেন ঘরে এনে রাখা হয়েছে?
শাকির, কি বলতে চাচ্ছ তুমি? শাকির কি বলতে চাচ্ছে সেটা আমি তোমাকে বলছি রেশমা। ও মনে হয় বলতে চাচ্ছে যে একটা এতিম মেয়েকে ভালো একটা এতিমখানায় দিয়ে দিলেই হয়, বাস প্রবলেম সলভড। মম, আমি সহজ কথা সহজভাবেই বলছি, ডিস্টার্বিং এলিমেন্ট বাড়ি বাইরে রাখাই ভালো। কাল রাতে আমি মানা করতে চেয়েছিলাম, বাট ওকে হুট করে নিয়ে আসা। থাক শাকির, বড়দের কথা মানতে হয়। আন্টি, আশি এখন কোথায় আছে? আশি এখন আমার বাড়িতে আছে রিজওয়ান, রাস্তা দিয়েও পাগলের মতো দৌড়াচ্ছিল, তারপরে আমার গাড়ির সাথে একটা ধাক্কা খায়, আমি ওকে আমার বাড়িতে রেখে এসেছি। ওকে তো আপনার এখানে নিয়ে আসা উচিত ছিল। আন্টি চলুন, আমি গিয়ে আশিকে এ বাসায় নিয়ে আসি, চলুন। ও বলেছে মরে গেলেও এ বাড়িতে আসবে না। তারিক ভাই, আপনারা ওদের সঙ্গে যা যা করেছেন, ওরা যদি ঠিক একই কাজ আপনাদের সাথে করত, তাহলে কি আপনারা কোনোদিন ওদের কাছে শেল্টার নিতেন? ধরুন যে ঘটনা আরশির সাথে ঘটেছে, সে ঘটনা যদি আপনার মেয়ে পায়েলের সাথে ঘটত তাহলে? সুবাইদাপা, আপনি এটা কি বলছেন? আন্টি কিছু মনে করবেন না, আপনি তো আমাদের আত্মীয়, আত্মীয়র সাথে কেউ কি এভাবে কথা বলে? ওয়েল ওয়েল ওয়েল, তার মানে এতক্ষণে বোঝা গেল মরিয়ম যা করছে তা সবই লোক দেখানো। মাম, এটাই তো এবারে স্টাইল, এ ফ্যামিলির নিয়ম হচ্ছে সব কিছু আলাদা আলাদা ভাবে দেখা, দু রকমের রিয়ালিটি মেনটেন করা হয় বাড়িতে। বাইরের লোক যেটা দেখছে সেটা হচ্ছে সাজানো নাটক, আর ভেতরে চলছে আসল কাহিনী। কি ভাবি, আমি ঠিক বলেছি? আজ মনে হচ্ছে তোমার কথার মধ্যে কিছু সত্য অন্তত আছে। তোমাদের পাড়ার প্রতিবেশী সবাই জানে যে আমান তার অপরাধের জন্য শাস্তি পাচ্ছে। শাস্তিটা কে দিয়েছে? না, তার মা দিয়েছে। আহ, কি গ্রেট মহিলা! কিন্তু মরিয়ম তলায় তলায় অন্য বুদ্ধি এটে রেখেছে। আন্টি আন্টি প্লিজ চলেন, আমরা গিয়ে আশিকে নিয়ে আসি, প্লিজ। চলো, দেখা যাক ও আসে কি না। একদম ভালো লাগে না, এই বাড়িতে একটা পর একটা ঝামেলা লেগে আছে, নিজের কাজ কখন করব? শাকির, জীবনে যদি ঝামেলা না থাকে, যদি টার্নিং পয়েন্ট না থাকে, তাহলে সে জীবনের লাভটা কি, আনন্দটা কি? আবু, তুমি দেখছি খাল কেটে কুমি ডেকে আনার মতো কথা বলছো। আচ্ছা, কেউ কি সেদের সাথে ঝামেলা ঘাড়ে না বলো? কেউ নেয়, কেউ নেয় না। বাট আমার আম্মু নেয়, যত বাইরে ঝামেলা উনি ঘরে তুলে আনেন। শাকির, নিজের মা সম্পর্কে মন্তব্য করার আগে ভেবে দেখ যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। শাকির, একটা সময় ছিল, এই তো কয়েকদিন আগের কথা, তুই তোর মা সম্পর্কে এত 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 গুণগান করতি, আর সেই মা সম্পর্কে তুই এত বিষ ঢালছিস। শাকির, তোর বুকে হাত দিয়ে বলতো, তুই তোর শাশুড়ির সঙ্গে বিজনেসে নেমেছিস, নাকি তোর আত্মা তার কাছে বিক্রি করে দিয়েছিস? দেখ বাবা, আমি আর কদিন আছি, আজ আছি কাল নেই,
কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, সব সময় ফ্যামিলির হয়ে থাকবি, সমস্ত বিপদে আপদে বুক জিতে দাঁড়াবি, দেখবি কোনোদিন বিপদ তোদের স্পর্শ করতে পারবে না। আর যদি নিজেরা নিজেদের বিরুদ্ধে যাস তাহলে তোদের সর্বশান্ত হতে খুব বেশি সময় লাগবে না রে বাবা। এই যে জেনে আমাদের বাড়িতে যেতে চাচ্ছে, আমি যতই কথা দিই কোনো কাজ হবে না। ও তো মেয়ে না, আস্তে একটা সুনামি না হলে কোথায় ফেলে রেখে এসেছিলাম ঠিকই খুঁজতে খুঁজতে চলে এসেছে। এখন তো আবার ওর মনও আসছে, কি যে করি। আমি তো ভাবলাম ঠিকই আছে, একদিন না একদিন তো আমাকে তোমাদের বাসায় যেতেই হবে, সেজন্য আগে থেকে সবার জন্য সবকিছু কিনে রাখি। জেনিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে বের হয়ে যেতে হবে, না হলে যে কাকে কি বলে বসবে। ওকে চল। না না ভাবি, দিস ইজ টু মাচ। তোমরা এত কষ্ট করে আশিকে বাড়িতে নিয়ে গেলে ওর খেয়াল রাখবে না? এমনিতেই মেয়েটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগছে, কখন যে পাগল হয়ে যাবে কে জানে। আরে আশি তো সৃষ্টির রুমে ভালোই ছিল, সৃষ্টি ওর জন্য নাস্তা আনতে গেছে এই ফাঁকে পালিয়েছে, কিন্তু কেন পালালো সেটাই বুঝতে পারছি না। খবর পেয়েছি ও নাকি রিনার মার ওখানে আছে। সে কি ওখানে গেল কি করে? আমরা তো ওকে বাড়িতে খুঁজে খুঁজে হয়রান, পরে জোবাইতে আন্টি বলল রাস্তায় নাকি তার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে আশি, তারপর সে আশিকে নিয়ে তার বাসায় গেছে। ও আমান, আমি যে কারণে ফোন করেছিলাম। আমান শুন, তুই কিন্তু না বলে কোথাও যাবি না, কোথাও না। আমরা তোর আর আশির বিয়ের ব্যাপারে আম্মাকে প্রেসার দিচ্ছি। ভাবি তোমরা আম্মুকে এখনো চেনোনি, আম্মু কোনোদিনও এই বিয়েতে রাজি হবে না। ভাবি কারো প্রেশারে যদি আম্মু ডিসিশন চেঞ্জ করতো তাহলে তো কথাই ছিল না। আমি আম্মুকে খুব ভালো করে জানি, আম্মু তার ডিসিশন পাল্টাবে না, মরে গেলেও না। না না আমার সিচুয়েশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। ভাবি তোমরা এখন আম্মুকে ঠিক মতো চেনোনি, আমার জন্য আর সে সর্বনাশ হয়েছে। আর আম্মু আমাকে কোনোদিন এর জন্য মাফ করবে না, কোনোদিন না। অবশ্য সারাটা জীবন আমাকে আম্মু ঘৃণা নিয়ে বাঁচতে হবে, আর এর জন্য তো আমিই দায়ী। এসব কি আমান? এই আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ কি হয়েছে? তুমি এত চিপ, এত সস্তা,
আমি কি তোমার মার কাছে গিয়ে নালিশ করবো? এসব কি আমার? আমি তোমাকে কতবার বলেছি, আমি ইউনিভার্সিটিতে এসেছি শুধুমাত্র পড়াশোনা করার জন্য। আমার একটা স্বপ্ন আছে, তোমাদের মতো বড় লোকের ছেলেরা হয়তো এখানে আসে টাইম পাস করার জন্য, কিন্তু আমি ফোল ম্যাডাম ফোল দম না, হয়তো দম বন্ধ হয়ে যাবে। আর দম বন্ধ হয়ে গেলে তোমার এই লক্ষ্য, তোমার স্বপ্ন, ওইসবের কি হবে? হ্যাঁ ম্যাডাম, হার্শি, যেদিন তুমি আমার ভালোবাসা বুঝবে আমি জানি, সেদিন তুমি আমাকে ক্ষমা করে দেবে আমি জানি। আসি, কিন্তু আমার কি ভয় জানি, হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে, অনেক অনেক দেরি। আমি তো বলেছি আন্টি, ও বাড়িতে আমি যাব না। তারপরও কেন তারা আমাকে প্রেশার ক্রিয়েট করছে? কিভাবে উনি নিজেকে ফেরেশতা গড, আল্লাহ মনে করে নিজেকে উনি? ওরা তোমাকে নতুন জীবন দিতে চাচ্ছে আরশি। নতুন জীবন দিতে চাইছে, আর সেই জন্যই ওনার বখাটে ছেলেকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এই তো যার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার ক্যারিয়ার, আমার বাবা, আমার মান সম্মান সব। কি ভেবেছেন উনি, আমি ওনার ছেলে আমানকে বিয়ে করব? শুনুন আন্টি, আমি মরে গেলেও আমি ওই ছেলেকে কোনো দিনও বিয়ে করব না, কোনো দিন না। উনি আমাকে কি মনে করেছেন? উনি আমাকে মনে করেছেন হাতে গড়া পুতুল, যখন ইচ্ছে ভাঙবেন, যখন ইচ্ছেন গড়বেন? আই এম নট লাইক দ্যাট আন্টি, আমি ওদের সর্বনাশ করব আন্টি, সর্বনাশ। আমার বাবাকে মেরে ফেলে উনি আমাকে ঘরে বন্ধ করে রাখতে চাচ্ছেন তো? সেটা আমি কোনো দিনও হতে দেব না আন্টি, কোনো দিন না। মরিয়ম খান, তুমি আমার চোখে আমার বাবার মৃত্যু যন্ত্রণা গেঁথে দিয়েছো, সেটা আমি কোনো দিনও ভুলব না, কোনো দিন না। দেখো আরশি, সত্য যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ এভাবেই বিহেভ করে। থ্যাংক ইউ আন্টি, সামান্য সময়ের জন্য হলেও আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব আন্টি। থ্যাংক ইউ, আমি আসি আন্টি। কিন্তু তুমি কোথায় যাবে আরশি? পৃথিবীটা তো অনেক বড় আন্টি, দেখি দেখি কোথাও একটা আশ্রয় পেয়েই যাব, যেমন করে হোক চালিয়ে নেব। এসব কথা উপন্যাসে আর নভেলে পড়তেই ভালো লাগে, কিন্তু মা, বাস্তবের সঙ্গে এসবের কোনো মিল নেই। বাস্তবটা কেমন শুনবে? দরকার ছিল ওকে আমাদের বাসা নিয়ে যাওয়ার? রাস্তাঘাটে পড়ে থাকতো অথবা ট্রাকের গায়ে ধাক্কা লাগতো,
তাহলে এবারই মানুষ বুঝত কত ধানে কত চাল। ও তাই? তাহলে তুই বল, আমি তোর মা নাকি তুই আমার মা? সব ওই জুবাইদা আন্টির চাল, বুঝেছ? কেন, আরশি আপুকে যখন উনি পেল তখন আমাদের বাসায় নিয়ে আসতে পারল না, পারতো না আনতে। আচ্ছা উনি কি চায়? এদিকে রীনা ভাবিও তো সবসময় একটা না একটা ঝামেলা পাকাতেই থাকে। আপনি তো সব জানেন আন্টি, ওই শয়তান আমানটা। না আরশি, তুমি ভুল ভাবছো, আমান তো দাবার বোর্ডের সামান্য একটা সৈন্য মাত্র।